আসসালামু আলাইকুম, কানিজ কুকিং হাউজে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজ আমার নতুন রেসিপি, নুডলসের ডোনাট। ভিউয়ার্স, এই ঈদে এই রেসিপি কিন্তু ট্রাই করা যেতে পারে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলেন আমরা রেসিপিটা দেখে নিই। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে এখন আমি এক প্যাকেট নুডলস নিয়ে নিচ্ছি। এটা এখন আমি হাত দিয়ে ভেঙে নেব। এটাকে হাত দিয়ে ভেঙে গুঁড়া করে নিতে হবে। গুঁড়া করা হয়ে গিয়েছে, আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। বিয়স, তেল ছাড়া কিন্তু আমি চুলার উপর একটু ভেজে নিচ্ছি, 2-3 মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে। হালকা একটু কালার চেঞ্জ হলে বোঝা যাবে যেটা ভাজা হয়ে গেছে। দেখেন কালারটা চেঞ্জ হয়েছে, আমি এখন এর থেকে অর্ধেকটা নামিয়ে নিব। অর্ধেকটা রেখেছি, এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি, বরবটি কুচি, বড় 3টা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি আর 2টা টমেটো কুচি। ভিউয়ার্স, কাঁচামরিচ আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আমি যেহেতু একটু ঝালঝাল করবো এই জন্য আমি এখানে 6-7টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর 1টা গাজর কুচি নিয়েছিলাম। এখন সবগুলো উপকরণ আমি একসাথে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়া, 1 চামচ শুকনা মরিচ গুঁড়া। ভিউয়ার্স, আমি তেল দেওয়াটা দেখাতে পারিনি, এখানে কিন্তু 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিতে হবে। সবজি ভিউয়ার্স আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 2টা আলু, আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়েছি। এখন এইগুলা দিয়ে আমি একসাথে করে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু দিয়ে মশলা উপকরণ মেশানোর সময় কিন্তু চুলা গ্যাসটা কমে রাখতে হবে, আমি লোতে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চাট মশলা। ভিউয়ার্স, আপনাদের কাছে যদি চাট মশলা না থেকে থাকে তাহলে কিছুটা আমচুর পাউডার আর কিছুটা গরম মশলা দিয়ে দিতে পারেন। গরম মশলা গুঁড়া আমি দিয়েছি এখানে 2 ধনিয়া পাতা কুচি। এরপর আমি দিয়ে দিচ্ছি নুডলসের সেই মশলার প্যাকেটটা, সেটা কেটে আমি দিয়ে দিয়েছি। এরপর সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার গ্যাসটা কিন্তু লোতে আছে, আলুর সাথে সবগুলো উপকরণ আমার মেশানো হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে দিয়েছি, এটা ঠান্ডা করে তারপরে নিয়ে ফিরব। ভিউয়ার্স, আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। একটা বোলের মধ্যে আমি কিছুটা ময়দা নিয়েছি আর একটু পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে নেব। গোলাটা রেডি হয়ে গিয়েছে, আর এখান থেকে আমি কিছুটা আলু নিয়েছি, নিয়ে এখন আমি ডোনাট আকারে গড়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গড়ে নেবেন, কতটুকু বড় ছোট করতে চান। আমি এরকম সাইজ করে নিয়েছি। এখন নিয়েছি একটা বোতলের মুখ, আমি মুখটা দিয়ে এভাবে করে মাঝখান থেকে কেটে উঠিয়ে নিচ্ছি। অসম্ভব মজার এই নুডলসের ডোনাট রেসিপি। ভিউয়ার্স, আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আমি বাকি সবগুলো গড়ে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি করা হয়ে গিয়েছে সবগুলো ডোনাট। আমি এখন একে একে ময়দার গোলার মধ্যে কোট করে নেব। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি বিয়ার্স, এটা আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি নুডলসের মধ্যে কোট করে নিচ্ছি। বিয়ার্স, আমি এখানে 2 রকম নুডলস দিয়ে কোট করব। এখানে আমি একটা ম্যাগি দিয়ে করেছি আর একটা স্টিক দিয়ে করব।
চুলাতে আমি তেল গরম করতে দিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি ডোনাটগুলো। খুব অল্প সময়ে খুব মজাদার একটা রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর ঈদের দিনে এরকম নতুন রেসিপি দিলে কিন্তু বাসায় গেস্ট আসলে সবাই খুশি হবে, আপনারা দিয়ে দেখতে পারেন। আর ভালো লাগলে আপনাদের কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমি এখন উল্টিয়ে দিব। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, একে একে আমি এখন তুলে নেব। ভিউয়ার্স, কিছুটা আমি স্টিক দিয়ে করেছি, আর স্টিক দিয়ে করলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না, হবে কিন্তু ভালো লাগবে না। দেখেন একটা আমি ম্যাগি দিয়ে করেছি, একটা স্টিক দিয়ে করেছি, স্টিকটাও তো ভালো বোঝা যাচ্ছে না, ম্যাগিটা বোঝা যাচ্ছে। ভিউয়ার্স, আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।